সবাইকে আবারও অডিও লেকচার ভিডিতে স্বাগতম আজকে আমরা জানবো যে ভর্তি পরীক্ষার জন্য আসলে ফিজিক্স কীভাবে পড়া উচিত এবং কীভাবে প্রিপারেশন নিলে তোমরা ফিজিক্সে ভর্তি পরীক্ষায় খুবই ভালো নাম্বার তুলতে পারবা আমরা সেই দিকগুলো আলোচনা করব তবে এটা যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা তাদের জন্য তেমন একটা ইফেক্টিভ হবে না বাট যারা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা অথবা নর্মাল বিশ্ববিদ্যালয় অথবা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তাদের জন্যই এটা মূলত ইফেক্টিভ তো আমরা জানি যে ফিজিক্স হচ্ছে এমন একটি আসলে সাবজেক্ট যে সাবজেক্টে আমাদেরকে বেশি বেশি ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস জানা লাগে অর্থাৎ ম্যাথমেটিক্যালি কোনো একটা ঘটনাকে কীভাবে অ্যানালাইসিস করতে হয় সেই বিষয়গুলোই মূলত ফিজিক্সে আলোচনা করে থাকে তো তোমরা সেটা যখন ক্রিয়েটিভ কোয়েশন সমাধান করছিলা ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে তখন কিন্তু তোমরা এই জিনিসগুলো বুঝে গেছিলা যে আসলে সেখানেই কিন্তু ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসটাই বেশি তো ঠিক অ্যাডমিশন টেস্টেও কিন্তু ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসগুলোই বেশি এসে থাকে তবে সেগুলোর প্যাটার্নটা বা স্টাইলটা একটু ভিন্ন সেই জন্যই আমাদেরকে আবারও একটু দেখা লাগতেছে যে আসলে অ্যাডমিশন টেস্টের জন্য আমরা সেটা কীভাবে কাভার করব। তো চিন্তা করা দরকার নাই এই টিউটোরিয়ালটি পুরোটা দেখার পরে তোমাদের একদম আইডিয়াগুলো ক্লিয়ার হয়ে যাবে আর নেক্সট টিউটোরিয়ালগুলো এরকম পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাও আর বেল আইকনে কেন ক্লিক করবা এর কারণ হচ্ছে যে মাঝে মধ্যে আমি লাইভে আসি তো লাইভে আসলে তোমরা সাথে সাথে আমার সাথে কানেক্টেড হয়ে যেতে পারবা লাইভে এসে আমি কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেনের আনসার দেই তোমাদের থেকে শুনি আমি নিজে কিছু বলি কোনো ইনফরমেশন হঠাৎ করে দেওয়ার প্রয়োজন হলে কিন্তু সেগুলো আমি বলি এই জন্য তোমরা সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটাতে ক্লিক করে রাখবা তো আমাদের ফিজিক্সে আমাদেরকে যেটা অ্যাডমিশনটা সেই জন্য করতে হয় সেটা হচ্ছে পুরো বই পড়তে হয় ঠিক আছে এখন পুরো বই যাদের পড়া অলরেডি আছে মানে বেসিকগুলো ক্লিয়ার থিওরিগুলো ক্লিয়ার তাদের জন্য এটা একটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে অর্থাৎ তাদের জন্য এক্সট্রা কষ্ট করতে তেমনটা হবে না কিন্তু যারা এখনও আসলে বেসিকগুলো ক্লিয়ার করো নাই বা থিওরিগুলো ভালো করে ক্লিয়ার করো নাই তাদেরও হতাশ হওয়ার কিছু নেই কারণ অ্যাডমিশন টেস্টের এখনও প্রচুর সময় বাকি তোমরা একটু এই বিষয়গুলোকে ক্লিয়ার করে নিবা ঠিক আছে এখন হচ্ছে যে আমরা এই সেই থিওরিগুলোর মধ্যে যখন আমরা ক্লিয়ার করব তখন যেটা হবে সেটা হচ্ছে যে ওই যে প্রশ্নের প্যাটার্নটা আমাকে ধরতে কষ্ট হবে না মানে প্রশ্নের প্যাটার্ন বুঝতে কষ্ট হবে না বা প্রশ্ন যদি একটু চেঞ্জও করে দেয় বা একটু ঘুরিয়েও দেয় আমি সেটা আনসার করতে পারবো এই জন্য আসলে বইয়ের বেসিকগুলোকে আমি বারবার ক্লিয়ার রাখতে পারি তাহলে আমাদেরকে যে থিওরি থিওরি থেকে কি কোশ্চেন আসে উত্তর হচ্ছে থিওরি থেকে কোশ্চেন আসে ডিরেক্ট ডেফিনিশন থেকে কোশ্চেন আসে ডেফিনিশন থেকে কোশ্চেন আসে তারপর হচ্ছে তোমার একক থেকে কোশ্চেন আসে মাত্রা থেকে কোশ্চেন আসে ইকুয়েশনগুলো থেকে প্রশ্ন আসে সূত্রগুলো থেকে প্রশ্ন আসে তারপর হচ্ছে তোমার থিওরি একদম থিওরি থেকেই প্রশ্ন দিয়ে দেয় যেমন মানে মনে করো যে ট্রানজিস্টর ট্রানজিস্টর একটা সুইচ হিসেবে ব্যবহৃত হয় তারপর হচ্ছে তোমার ডায়োড রেক্টিফাই হিসেবে ব্যবহৃত হয় এই জিনিসগুলো কিন্তু তোমাকে দিয়ে দিবে থিওরি আকারে ঠিক আছে একইভাবে তোমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র দ্বিতীয় সূত্র পড়শো তারপর হচ্ছে যে কার্নোর যে চক্রগুলো কোন চক্রে কি হয় সেই জিনিসগুলো আসলে তোমার কি থিওরি আকারে চলে আসে। সো আমাদেরকে থিওরিগুলোকে ক্লিয়ার রাখা লাগবে ইকুয়েশনস সেটা তো বলছি যে আমাদেরকে ইকুয়েশনসগুলোকেও ক্লিয়ার রাখা লাগবে এখন তোমরা সেকেন্ড পেপারে সে সার্কিট রয়েছে সো সেকেন্ড পেপারে যে সার্কিটগুলো রয়েছে যে বর্তনীগুলো রয়েছে সেগুলো কীভাবে সমাধান করতে হয় সেই আইডিয়াটা তোমাকে ক্লিয়ার রাখা লাগবে ফর ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যান্ড ফর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় অর্থাৎ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে সার্কিটগুলোকে ডিরেক্ট দিয়ে দেয় এবং সেগুলোকে তোমাকে সমাধান করতে হবে তো সেখানে মূলত কারেন্ট নির্ণয় করতে দেয় ভোল্টেজ নির্ণয় করতে দেয় বা বর্তনীর কোনো একটা নির্দিষ্ট লুপ বা অংশের মধ্যে হ্যাঁ কীভাবে ভোল্টেজ বের করা হয় কীভাবে কারেন্ট বের করা হয় বা পাওয়ার কীভাবে বের করা হয় পাওয়ার মানে হচ্ছে যে ক্ষমতা সেই জিনিসটা কীভাবে বের করা হয় বা বিদ্যুৎ বিল কীভাবে কাউন্ট করা হয় হিসাব করা হয় সেই জিনিসগুলো তোমাকে ক্লিয়ার করে রাখা লাগবে তারপর হচ্ছে কোথায় কতটুকু বিদ্যুৎ গেলে কত তাপ উৎপন্ন হয় সেই জিনিসগুলো তোমাদেরকে ক্লিয়ার করে রাখা লাগবে অর্থাৎ আমাদেরকে যে সার্কিট রিলেটেড যত ধরনের সমস্যা আছে সেগুলো আমাদেরকে সলিউশন করতে হবে এক্ষেত্রে মেন বইয়ের যে সার্কিটগুলো আছে সেগুলোকে সমাধানের পাশাপাশি তোমাদেরকে অ্যাডমিশন টেস্টে যেই সার্কিটগুলো আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় যেগুলো আসছে সাস্টে যেগুলো আসছে তারপর হচ্ছে তোমার বুয়েটে যেগুলো আসছে যেগুলোর রুয়েটে আসছে কুয়েটে আসছে চুয়েটে যেগুলো আসছে সেই সার্কিটগুলোকে তোমাকে সমাধান করতে হবে সমাধান করলেই তুমি মোটামুটি আইডিয়া পেয়ে যাবে যে তোমাকে কী ধরনের সার্কিট দেওয়া হবে তারপর হচ্ছে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো অর্থাৎ যেগুলোকে আমরাও অঙ্ক বলি ফিজিক্সে যেগুলোকে আমরা অঙ্ক বলি সেগুলো তো আসবেই এগুলো একদম সব ভার্সিটিতে আসে কোনো কোনো ভার্সিটিতে ছোটো আকারে আসে কোনো কোনো ভার্সিটিতে বড়ো আকারে আসে যেমন বুয়েটের কথা যদি বলি বুয়েট বিভিন্ন রকমভাবে দেয় তবে বুয়েট একটু ঘুরিয়ে দিবে অর্থাৎ তুমি একটা ফর্মুলা ব্যবহার করে সময় আনসার করতে পারবো না তোমাকে কয়েকটা ফর্মুলা ব্যবহার করা লাগতে পারে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নর্মালি একটা ফর্মুলা দিয়ে ব্যবহার করা অঙ্কটা করে ফেলা যায় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও প্রায় সেম মানে একটা ফর্মুলা ব্যবহার করে প্রায় সমাধান করা যায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাঝে মধ্যে দুই তিনটা ফর্মুলাও ব্যবহার করা লাগতে পারে কিন্তু বুয়েট বা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো সময় একটা দিয়ে হয় কোনো সময় দুইটা দিয়ে কোনো সময় তিনটেও লাগে আবার কোনো কোনো সময় যেই ফর্মুলাগুলো আমরা নর্মালি পড়ি না বা নর্মালি আমরা মাথার মধ্যে রাখি না সেগুলো থেকে দিয়ে দেয় সো এই জিনিসগুলোকে তোমাকে একটু খেয়াল রাখতে হবে ম্যাথমেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে তাহলে আমরা মোটামুটি একটা সংক্ষিপ্ত একটা বিবরণ পেলাম যে আমরা কিভাবে এই জিনিসগুলোকে কাভার করব। ঠিক আছে এবার আমরা একটু চাপ্টার ওয়াইজ যদি বলি সাপোজ আমি প্রথম পত্রের ফিজিক্স ফার্স্ট প্যাপারে একটা চ্যাপ্টার নিলাম সাপোজ ব্যাকটর এখন ব্যাকটোরে তুমি শুরুতেই যাদের বই পড়া আছে মেন বই ভালো করে পড়া আছে তাদের তাদেরকে ওয়েলকাম যাদের পড়া নাই তার আগে মেন বইটাকে ভালো করে পড়বা বেসিকগুলোকে ক্লিয়ার করবা ফিগারগুলোকে ক্লিয়ার করবা তারপর হচ্ছে ফর্মুলাগুলোকে ক্লিয়ার করবা যে ব্যাক্টর গুণন কীভাবে করতে হয় ডট গুণনে কী হয় ক্রস গুণনে কী হয় তারপর হচ্ছে ব্যাক্টরের দিক কীভাবে নির্ণয় করতে হয় তারপর হচ্ছে সামান্তরিকের যে সূত্র তারপর হচ্ছে তোমার নদীর মধ্য দিয়ে যখন নৌকা চলে সেখানে কি কী ঘটনা ঘটে এই জিনিসগুলো তোমাকে ক্লিয়ার রাখা লাগবে বৃষ্টি পড়ার সময় কী কী ঘটনা ঘটে অর্থাৎ দিক ব্যাক্টরের দিকটা কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমাদের যখন আমরা এই কলেজে ছিলাম বা আমরা যখন ইন্টারমিডিয়েট প্রস্তুতি নিচ্ছিলাম তখন কিন্তু ব্যাক্টরের যে মান লব্ধির যে মান সেটা ইম্পর্ট্যান্ট ছিল বাট ভর্তি পরীক্ষার জন্য দিকটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তাহলে সেই জিনিসগুলো আগে যখন আমরা ক্লিয়ার হব ক্লিয়ার হওয়ার পরে আমরা যাব অ্যাডমিশন টেস্টের কোশ্চেনে ব্যাক্টরের ঠিক আছে তাহলে আগে আমরা ব্যাক্টরের থিওরিগুলোকে ক্লিয়ার করে নিব তারপরে যাবো আমরা অ্যাডমিশন টেস্টের প্রশ্নে অ্যাডমিশন টেস্টের প্রশ্নে গিয়ে দেখবো বিভিন্ন প্যাটার্নার প্রশ্ন আসছে কিছু কিছু একদম ছোটো থিওরি থেকে আসছে সরাসরি কিছু আছে ইকুয়েশন থেকে আসছে আবার কিছু আছে ম্যাথ থেকে আসছে তো মাঝে মধ্যে এই ব্যাক্টরের মধ্যে যেটা হয় কিছু আউট টপিক দিয়ে দেয় কীরকম আউট টপিক দেয় বইয়ের বাইরে বইয়ের বাইরে বাট ইন্টারমিডিয়েটের বাইরে না অর্থাৎ সেটা হচ্ছে ফিজিক্সের বাইরে কিছু কোশ্চেন দেয় মানে ফিজিক্স বইয়ের মধ্যে সেগুলো নেই বাট হায়ার ম্যাথমেটিক্স বইয়ের মধ্যে সেগুলো আছে হায়ার ম্যাথমেটিক্স বইয়ের মধ্যে কিন্তু ব্যক্ত একটা চাপ্টার আছে তোমরা জানো সেই চাপ্টারের মধ্যে কিন্তু সেই কোশ্চেনগুলো বা সেই টপিকগুলো আছে যেমন উপাংশ নির্ণয় উপাংশ নির্ণয়ের এটা কিন্তু নর্মালি ফিজিক্স বইয়ের নেই কিন্তু ম্যাথমেটিক্সের বই আছে তারপর সে মাঝে মধ্যে ওই যে সামান্তরিকের যেই ক্ষেত্রফল নির্ণয়ের যেই সূত্র সেগুলো থেকে আসে অর্থাৎ সামান্তরিকের সন্নিতে পারতা থাকলে কীভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় কর্ণ দাও থাকলে কীভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় এই জিনিসগুলো অর্থাৎ তোমাকে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যত ধরনের কলা কৌশল আছে সবগুলোকে আয়ত্ত করে তারপরে তোমাকে প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তোমাকে সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোকে সমাধান করতে হবে যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছ তাদেরকে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোর প্রশ্ন সমাধান করতে হবে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করতে হবে চাইলে তুমি খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করতে পারো তারপর হচ্ছে তোমরা চাইলে আরও আরও ভালো করে আরও প্রিপারেশন জন্য চাইলে কিছু বাইরের দেশে কিছু বই আছে ফিজিক্সের সেখানে কিছু দেখবা যে এমসি কিউ আকারে বা প্রশ্ন সমাধান আকারে কিছু এ আছে কন্টেন্ট আছে সেগুলো তো চাইলে তোমরা পড়তে পারো এগুলো কিন্তু নেটে পাওয়া যায় অনলাইনে পাওয়া যায় মানে আমি বলতে চাচ্ছি যারা বুয়েট এক্সাম দেবে তারা যত বেশি অ্যাডভান্স থাকতে পারো বিকজ তোমাকে টপ লেভেলে না থাকলে কিন্তু তুমি চান্স পাবা না বুয়েটে সো ওই জিনিসগুলোকে করবা কিন্তু যারা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তারা শুধুমাত্র বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা হয় সেগুলোর প্রশ্ন সমাধান করলেই হবে অর্থাৎ তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা এই ইউনিটে তারা বুয়েট ছুয়েট রুয়েট কুয়েটের প্রশ্ন সমাধান করবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করবা স্বাস্থ্যের সমাধান করবা খুলনা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর জগন্নাথ চট্টগ্রাম রাজশাহী সবগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তোমরা সমাধান করবা তাহলে এই একটা চাপ্টারকে আগে আমরা থিওরি শেষ করব অঙ্কগুলো করব তারপর হচ্ছে একদম বেসিক টু অ্যাডভান্স যত ধরনের টেকনিক আছে সব শিখবো শেখার পরে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোকে সমাধান করব। তাহলে আমরা এভাবে যদি প্রত্যেকটা চাপ্টারের প্রিপারেশন নেই তাহলে আমাদেরকে কেউ অ্যাডমিশন টেস্টে আটকাইতে পারবে না ফর ফিজিক্স আর এখানে কিছু কিছু অঙ্কের মধ্যে শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করা যায় কিছু কিছু অঙ্কের মধ্যে তোমার কিছু মানে হচ্ছে জিনিস মাথার মধ্যে সেভ করা রাখা লাগে যে এটা এভাবে হলে ওটাও ভাবে হয় এই জিনিসগুলো তোমরা অ্যাডমিশন টেস্টে যে বইগুলো আছে বা তোমাদের যে সিটগুলো আছে সেগুলো তোমরা পাবে এবং আমরাও কিন্তু কিছু কিছু টিউটোরিয়াল আমাদের চ্যানেলে অলরেডি দিয়ে রাখছি গত তিন বছরে সেগুলো তোমরা দেখতে পারো এবং সামনে আমি আরও ফিজিক্স থেকে অ্যাডমিশন টেস্টের টিউটোরিয়াল নিয়ে আসতেছি আর একটা পেপার হচ্ছে আমাদের ছায়াপথ কোচিংয়ে কিন্তু এই ইউনিটে বেস আছে তোমরা চাইলে সেখানে ভর্তি হতে পারো সেখানে ফিজিক্সের ক্লাসটা আমি নেই ঠিক আছে তো যারা ছায়াপথ কোচিংয়ে ভর্তি হতে চাও আমাদের এখনও অ্যাডমিশন টেস্টের সেশনটা ওপেন আছে অর্থাৎ এখনও আমরা অ্যাডমিট নিচ্ছি ভর্তি করাচ্ছি এখন স্টুডেন্ট তোমরা এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা কল দেওয়া যাবে না কল দিলে রিসিভ করি না শুধুমাত্র শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যারা নক দিয়ে তাদেরকে রিপ্লাই দেয় তাহলে তোমরা চাইলে ছায়াপথে ভর্তি হতে পারো ফর এই ইউনিট রাইট সেখানে ফিজিক্সের ক্লাসটা আমি নেই এবং ম্যাথের ক্লাস নেই আমার একটা বন্ধু আছে সেও ঠিক ভালোভাবে সমিত্র সেও খুব ভালোভাবে ক্লাস নেয় তোমাদের কেমিস্ট্রি ক্লাস নিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং হোসেন ভাই কেমিস্ট্রি ক্লাসের আর বায়োলজির টিচার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেকে আমি ঠিক করছি আরও কয়েকজন টিচারের সাথে আমার কথা চলতেছে যাতে আমার ভালো লাগবে সবচেয়ে বেস্ট যে অনলাইনে ক্লাস নিতে পারে তাকে সিলেক্ট করব। সো তোমরা যারা ভর্তি হতে চাও তারা ভর্তি হয়ে যাবা আজকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ